নবম পঞ্চায়েত নির্বাচনে প্রিজাইডিং অফিসার রায়গঞ্জের রাজকুমার রায় তিনি নির্বাচনী দায়িত্ব পালন করতে গিয়ে খুন হয়ে গিয়েছেন। দুষ্কৃতীদের দ্বারা তিনি আক্রান্ত হন এবং পরবর্তী সময় রেল লাইনের উপরে তার দেহ পায়। আমরা এই দাবি তুলতে চাইছি এই সমাবেশ থেকে, এই মিছিল থেকে, যে ভবিষ্যতে সমস্ত ভোট কর্মীদের কার্যকরী এবং উপযুক্ত নিরাপত্তার ব্যবস্থা করে তাদের ভোটে পাঠাতে হবে। দু নম্বর বিষয় হচ্ছে, নির্বাচন কমিশন ঘোষিত যে ক্ষতিপূরণ 20 লক্ষ টাকা, সেই ক্ষতিপূরণ দিতে হবে। যারা অপরাধী দুষ্কৃতী তাদের, যাদের দ্বারা আক্রান্ত হয়ে মাস্টারমশাই খুন হয়েছেন, তাদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এবং এর জন্য যে অনুসন্ধানকারী যে টিম, সেটা সিআইডির টিম হতে পারে, সিবিআই হতে পারে, অনুসন্ধান করে প্রকৃত ঘটনা জানার আগে অন্য রকমের কোনো এই ঘটনার মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য যারা বিবৃতি দিয়ে, যাতে এই ঘটনাটাকে লঘু করানো হয়, সেই দাবি আমরা করছি। আজ যারা খুনি দুষ্কৃতি তাদের আমরা তীব্র ধিক্কার জানাচ্ছি। আমরা আজকে এখানে লালগোলা বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা একত্রিত হয়েছিলাম একটা মৌন মিছিল, লালগোলা বাজার আমরা পরিক্রমা করেছি। আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আপনারা জানেন যে রাজকুমার রায় নামক একজন শিক্ষক, ইংরেজি বিষয়ের একজন শিক্ষক, উনি ভোট করতে গিয়ে মৃত্যুবরণ করেন। মৃত্যু নয়, আমরা এটাকে জানি যে এটি একটি হত্যা, গণতন্ত্রের হত্যা হওয়ার সঙ্গে সঙ্গে যে ভোটকর্মীর হত্যা হয়ে গেছে, এই বিষয়ের উপরে আমরা ধিক্কার জানানোর জন্য আজকে রাস্তায় নেমেছিলাম, যাতে করে নির্বাচন কমিশন নামক যে একটি ব্যবস্থা, সেই ব্যবস্থা যে নিরপেক্ষতা, সেই নিরপেক্ষতা বর্তমানে যেটা আমরা লক্ষ্য করছি যে একেবারেই ধূলিসাৎ হয়ে গেছে, সেই নিরপেক্ষতা যেন ফিরে আসে। এবং তার সঙ্গে সঙ্গে ভোটকর্মীদের প্রাণহানি হলে পরে যে ক্ষয়ক্ষতিপূরণের ব্যবস্থার কথা বলা হয়েছিল, সেই ব্যবস্থাও আমরা এখন অবধি জানি যে সেই রকমের ক্ষতিপূরণ পাওয়া যাচ্ছে না। তা আমাদের দাবি যে রাজকুমার রায়ের পরিবার, তার পরিবার যেন সেই ক্ষতিপূরণ পায় এবং আগামী দিনে যেন নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে ভোটগুলি করতে পারা যায় এবং সঠিক নিরাপত্তার মধ্য দিয়ে যেন ভোটগুলি করানো হয়, সেই বিষয়ে আমরা প্রতিবাদ বা আবেদনের রাস্তায় আমরা মৌন মিছিলে হাঁটাহাঁটি করলাম। মৌন মিছিল বের করেছিলাম প্রতিবাদ হিসেবে। আমাদের উদ্দেশ্য, আমাদের যে শিক্ষক মণ্ডলী, এই শিক্ষক মণ্ডলী যারা প্রিজাইড করতে যাচ্ছেন বিভিন্ন নির্বাচনে, তাদের নিরাপত্তা রক্ষার খাতিরে যা যা করণীয় দরকার, সেই দাবিগুলি নিয়ে আমরা আজকে মৌন মিছিল করেছি প্রতিবাদ হিসাবে। ভবিষ্যতে হয়তো এটা প্রতিবাদ আরও বেশি সংগঠিত করতে হবে আমাদেরকে, তার কারণ যে রাজকুমার রায় আমাদের মধ্যে থেকেই চলে গেছেন প্রিজাইড করতে গিয়ে, ইলেকশন করতে গিয়ে, নির্বাচন করতে গিয়ে, তার পরিবারকে আমরা সমবেদনা যেমন জানাচ্ছি, তেমনি একই রকমভাবে আমরা সরকারের পক্ষ থেকে, সরকারকে আমরা দাবি জানাচ্ছি যে তার যে পাওনা আজকে 20 লক্ষ টাকা, তার পরিবারের চাকরি দেওয়া, এই সমস্তগুলো যেন সুস্থভাবে হয়, তার কারণ অন্যভাবে বিভিন্ন আলোচনার মধ্যে দিয়ে তুলে দেওয়া হচ্ছে যে রাজকুমার রায় নিজে তিনি আত্মহত্যা করেছেন, বাস্তবে হয়তো তা নয়, তিনি হয়তো কোনো চক্রান্তের দ্বারা আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন, তিনি হত্যা হয়েছেন। সুতরাং গণতান্ত্রিক যে হত্যা, গণতন্ত্রের হত্যা, একটা প্রিজাইড অফিসারের মৃত্যু মানে গণতন্ত্রের হত্যা। আমরা চাই গণতন্ত্র দেশে ফিরে আসুক, মানুষ সর্বাঙ্গের নিরাপত্তা নিয়ে বাঁচুক, তথা নির্বাচন প্রতি বছরই হবে, আমরা নির্বাচন করতে যাব, সুস্থভাবে স্বাধীনভাবে নির্বাচন করতে পারি, এই লক্ষ্যে আমরা আজকে প্রতিবাদে মিছিল করলাম। প্রয়োজনে ভবিষ্যতে আমরা আরও সংগঠিত করব এই আন্দোলনকে।